আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। মা বিপত্তারিণীর কাছে পুজো দিলাম। আজকে লাস্ট 3 মাস সারা পৃথিবীর মানুষ, ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আমরা জানি আমরা কি বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রাচুর্যের দরকার নেই, বাট মিনিমাম খেয়ে পড়ে সুস্থভাবে শান্তিতে মানুষ থাকুক, এই জন্যই আজকে মায়ের কাছে আসা। হানাহানিটা যেটা হচ্ছে আপনারা দেখে থাকবেন যে আমাদের যে সরকার, তৃণমূল সরকার, তাদের দিক থেকেই হানাহানিটা বেশি হচ্ছে। আজকে আমরা যদি ত্রাণ দিতে বেরোই তাহলেও আমাদের ওপর হানাহানি হচ্ছে, চাল ডাল দিতে বেরোচ্ছি, তিরপল দিতে বেরোচ্ছি, তাতেও হানাহানি। পবন জানা, এটি বাচ্চা ছেলে, প্রবাসী শ্রমিক, কদিন হলো বাইরে থেকে এসেছিল, দেশের মানে গ্রামের বাড়িতে ফিরেছিল। বাবার সাথে আমাদের মোদিজির যে চিঠিটা আত্মনির্ভর ভারতের ওপর, সেই চিঠিটা ঘরে ঘরে বিলি করছিল। ওটাই হয়ে গেল তার দোষ, তৃণমূলের গুন্ডা বাহিনী এসে তাকে এমন মারল, তার পরের দিন মৃত্যু হলো। একটা ছোট্ট বাচ্চা, তার 1.5 বছর বোধহয় বয়স। এই মানে জানতেই পারলো না যে বাবা মানে আর দেখতে পাবে না বাবাকে, মানে ছোটোবেলাতেই বাবাকে হারালো। এই যে হানাহানিটা হচ্ছে আমি জানি না, মানে মাননীয়ার আর কি বলবো, মাননীয়াকে 9 বছর ধরে উনি যে অত্যাচার আক্রমণ করে আসছেন বাংলার মানুষের ওপর, ভগবানের কাছে, মা বিপত্তারিণীর কাছে প্রার্থনা করি মাননীয়া মুখ্যমন্ত্রী যেন সুবুদ্ধি হয়। 9 মাস তো বাকি, আর সুবুদ্ধি হয়েই বা লাভটা কি আছে। আপনি কি কম দামে ভালো ফ্রিজ এসি কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সঠিক ঠিকানা। আর এখান থেকে কিনলেই পাবেন 1 বছরের জন্য ফ্রি সার্ভিস, শর্তাবলী প্রযোজ্য।